আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন বলতে ইচ্ছা করছে না। বেশ, শীত করছে তোমার? না, খুব আনন্দ হচ্ছে। দুজনে রেললাইনে নেমে লাইন ধরে সোজা হাঁটতে লাগলো। মেঘালয় খুব সতর্ক হয়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে। বেশ কিছু দূর দুজনে নিঃশব্দে হাঁটল। ফাঁকা রেললাইন ধরে হাঁটছে দুজনে, মাথার উপর শুল্ক পক্ষের চাঁদ। চাঁদের মায়াময় আলো ছড়িয়ে পড়েছে সবখানে। আলোয় ভিজে যাওয়া বোধ হয় একেই বলে। মিশু বলল, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত পুলিশের হাতে ধরা খেতে যাচ্ছি। মানে পুলিশ কেন ধরবে আমাদের? সবখানে গার্ড থাকার কথা এই এলাকাটায়, কিন্তু এখনো পুলিশ কেন ধরছে না সেটাই তো ভাবছি। পুলিশ ধরে কি করবে আমাদের? মেঘালয় হেসে বলল, পুলিশ ধরে আবার কি করে জানো না? আমাকে জামাই আদৌ ওরা তোমাকে বউ আদর করবে, আদর করে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়ে দেবে। মিশু শিউরে উঠে বলল, সে কি, আমাদের কোনো দোষ নেই, তবু কেন ধরে নিয়ে যাবে? এই যে এইভাবে পাগলের মতো মাঝরাতে লাইনে হাঁটছি, এই ধরনের পাগলদেরকে ধরতে পুলিশে কোনো অভিযোগ লাগে না। বাংলাদেশে একটা অনেক বড় সুবিধা, পুলিশের হাতে ধরা খেতে চাইলে রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়ো। মিশু মেঘালয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। ও বলল, এরকম রহস্য করছেন কেন? আপনি কি রহস্য করতে ভালোবাসেন? রহস্য কখন করলাম? আপনার চাউনিটাই রহস্যজনক। এই যে এভাবে বলছেন পুলিশ আমাদের ধরবে, সেজন্য আপনি রেল লাইনে হাঁটছেন, এগুলো কেমন কথাবার্তা! এগুলো পাগলামি, পাগলরা এইসবই বলে। আপনি নিশ্চয়ই পাগল নন? মেঘালয় হেসে বলল, আমরা জগতের সব মানুষই পাগল। হ্যাঁ, কেউ একটু বেশি পাগল আর কেউ একটু কম পাগল, কিন্তু প্রত্যেকে সুস্থ থাকার ভান করি সব সময়। হ্যাঁ, তার মানে আমরা সবাই পাগল? সবাই কেন পাগল হব? জীবনের যে কোনো একটা মুহূর্তে এসে প্রত্যেকেই পাগলের মতো কথা বলে কিংবা আচরণ করে, তাই বলে তো সবাই পাগল হয়ে যায় না? মিশুর মাথা ঘুরতে শুরু করেছে মেঘালয়ের কথা শুনে। ও বলল, একবার বলছেন সবাই, একবার বলছেন পাগল কেন হবে। আপনার কথা শুনে আমার মাথা ঘুরছে, এরকম কেন করছেন? মেঘালয় হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, মজা করছিলাম, মাঝে মাঝে একটু রহস্য করতে ভালো লাগে। মিশু অবাক হয়ে বলল, সত্যি আপনি খুব অদ্ভুত, দারুণ রহস্য করতে জানেন। কথার প্যাচ এমন ভাবে লাগিয়ে দেন যে মাথা এলোমেলো হয়ে যায় একেবারে। মেঘালয় আবারও হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে প্ল্যাটফর্মে ফিরে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বেজে গেছে, ভোর হতে এখনো অনেক রাত বাকি। আঙ্কেল ফোন দিয়ে একজন ড্রাইভারের নাম্বার দিলেন, ওনার সাথে আলাপ করে ট্রাকের ব্যবস্থা হয়ে গেছে। ট্রাকটা ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে, সেতুতে পৌঁছাতে আরও 40 মিনিটের মতো সময় লাগবে। এটুকু সময় এখানেই বসে থাকতে হবে। বাবা ও চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল মেঘালয়। মিশু বারবার তাকাচ্ছে মেঘালয়ের মুখের দিকে, চিন্তা করার সময় মেঘালয়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, সেটার দিকে মন দিয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। মেঘালয় কী ভাবছে সেটা অনুধাবন করার চেষ্টা করল। একটা ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। মিশু জিজ্ঞেস করল, এই ট্রেনে উঠবে কিনা? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, না। মিশু আর কিছু বলল না। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে, কিন্তু পায়ের চোটটা চিনচিন করছে ব্যথায়। মুখটা গোল করে চেয়ে রইল লাইনের দিকে। এখানে প্রায় সব সময়ই গাড়ি এসে দাঁড়িয়ে থাকে, এরই মধ্যে দুটো গাড়ি চলে এলো। মেঘালয় জিজ্ঞেস করল, এই মেয়ে তোমার ভয় করছে না? কেন, কিসের ভয়? আমাকে একজন পুরুষ মানুষকে এত রাতে কিসের ভয় পাওয়া যেতে পারে? হ্যাঁ, যে মানুষটা ওরকম ভাবে কারো সেবা করতে পারে তার উপর ভরসা করাই যায়। আমি তো তখন থেকেই মজা করছি একটু ভয় পাইয়ে দেবার জন্য, তো ও ভয় পাচ্ছ না? একটু তো ভয় পেয়েছিলামই, মনে হচ্ছিল আপনি একজন খারাপ লোক, কিন্তু খারাপ লোক হলেও এখন আপনি আমার ভরসা, আপনার সাথেই আমাকে যেতে হবে। খারাপ লোকটার সাথে যেতে হবে? মিশু বলল, হবে, আর আপনি খারাপ হলেও 7 গুণ মাফ। হুমায়ুন আহমেদ স্যার যেমন বলতেন, রূপবতী মেয়েদের সব দোষ আমি ক্ষমা করে দিতে পারি,
তেমনি আমারও আপনাকে দেখে সেরকম বলতে ইচ্ছে করছে। মেঘালয় হেসে ফেললো, আবারও চোখ কপালে তুলে বলল, আমি কি ভয়ঙ্কর রকমের উপবান? মিশু বলল, একদমই বিপজ্জনক রকমের হ্যান্ডসাম। ছেলেদের কখনোই এত সুন্দর হতে নেই। খারাপ লোক হলেও এই গুণগুলোর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আপনার পার্সোনালিটি একদম ইউনিক। আপনাকে আমি খারাপ বললে পাপ হবে আমার। কি বললে, আমার পার্সোনালিটি ইউনিক? হ্যাঁ, সেটা সম্ভাবনা আছে। দেখো, আবার প্রেমে পড়ে যেও না। একবার প্রেমে পড়েই তার ঘান টানার শক্তি পাচ্ছি না। আবারও ওই ভুল। মানুষ জীবনে কতবার ভুল করে? অনেকবার, অনেকবার ভুল করে। মিশু খেপে গেল, মেঘালয় হেসে উঠল শব্দ করে। সত্যি এই লোকটাকে এখন খুব খারাপ লোক মনে হচ্ছে মিশু, সেই সাথে দারুণ রহস্যজনক। এত রহস্য করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে লোকটা যেন ডিটেকটিভ উপন্যাসের নায়ক, অদ্ভুত। মেঘালয় ফোনে কার সাথে যেন কথা বলল, একজনের কাছে ফোন নাম্বার নিয়ে আবারও আরেকজনকে কল করল, ট্রাক নাম্বার রোড ইত্যাদি ইত্যাদি কী সব বলল কিছুই বুঝতে পারল না মিশু। অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি আলাপ করছেন, আমাকে বলা যাবে? ব্যবসা করছি, ব্যবসা, ইয়াবা হিরোইনের ব্যবসা। আমার মাল কদ্দূর সেই কথা শুনলাম। মিশুর মুখটা শুকিয়ে গেল ভয়ে, যদিও কথাটা মিথ্যে সেটা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। অন্তত এই লোকটা কখনো ওসব ব্যবসা করতেই পারে না, সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিন্তু এরকম মজা করার কারণ ভয় হয়তো। মেঘালয় ওর ভীত মুখের দিকে তাকিয়ে হেসে উঠল শব্দ করে, হাসতে হাসতে বলল, সিরিয়াসলি তুমি ভয় পেয়েছো? আমি তাহলে তো সার্থক। আপনি এত মজা কেন করছেন? তোকে ভয় দেখানোর জন্য। আপনি কি জানেন আপনি লোকটা খুব খারাপ? হ্যাঁ জানি তো। আপনি কি জানেন আপনি লোকটা খুব সুইট? কি মুচকি হাসলো মিশু, আবারও কপালে ভাঁজ পড়লো মেঘালয়ের। মনে মনে ভাবলো মেয়েটাকে আর ভয় দেখানো উচিত হবে না, অনেক মজা করা হলো, এবার থামানো দরকার। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করছো কেন? আরে পাগলি মেয়ে, আমি তো এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে, ভয় দেখানো জানামন করছিলাম। আচ্ছা বেশ, ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো তুমি। মিশু মেঘালয়ের কাছাকাছি সরে বসল, বলল, ভয় দেখানোর জন্য এমন করলে ভয় পাওয়াটা উচিত না? উচিত, ভয় তো পেয়েছো, এবার আবার স্বাভাবিক হও, এত ভয় পেতে হবে না তো। এতটুকু বিশ্বাস রাখো যে যতক্ষণ আমার সাথে ততক্ষণ তুমি নিরাপদ। আমি জানি সেটা, আপনি আর আপনার বন্ধুরা একদম আলাদা। যেখানে পিরিয়ডের ব্যাপারগুলো নিয়ে ছেলেরা হাসাহাসি করে, সেখানে আপনারা, আমি আপনাদের মতো মানুষ কখনো দেখিনি। মেঘালয় আর চোখে তাকালো মিশুর চোখের দিকে, ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলার পর মিশুকে বলল, একটু আগে জানতে চাইছিলে না কিসের ট্রাক, কিসের আলাপ করছিলাম? মিশু মাথা ঝাঁকিয়ে হুম বলল। মেঘালয় ট্রাকের ব্যাপারটা খুলে বলল মিশুকে। মিশু অবাক হয়ে বলল, সত্যি এখন আমরা ট্রাকে জার্নি করব? অনেক থ্রিলিং তাই না? হ্যাঁ তা তো বটে, আমি ভাবছি আপনার বাবাকে বলতেই উনি ব্যবস্থা করে দিলেন। আমার বাবা এমনই, আর চাচার এই লাইনে বিজনেস আছে, আর পরিচিতি বেশি, সেজন্যই সম্ভব হয়েছে। মিশুর বিস্ময়ের সীমা রইল না। আজকের রাতটাকে ওর স্বপ্নের মতো লাগছে। একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা তার বর, মেঘালয় এবং ওর বন্ধুদের সাথে দেখা হওয়া, ট্রেন থেকে লাফানো, রেল লাইনে হাঁটা, ট্র্যাক জার্নি, সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। স্বপ্নেই সাধারণত এমন হয়, অবিশ্বাসও লাগছে সবকিছু। কিন্তু নিজের পায়ের ব্যথার জন্য স্বপ্ন স্বপ্ন মনে হওয়াটা ভুল ভাবতে হচ্ছে। স্বপ্নে কখনো ব্যথা অনুভূত হয় নাকি? মিশু বলল, আমার মনে হচ্ছে আমি আজকের রাতে কোনো বিদেশি উপন্যাসের নায়িকা হয়ে গেছি, আর আপনি হচ্ছেন নায়ক। হেসে উঠল মেঘালয়, হাসতে হাসতে উঠে দাঁড়ালো। এখন মেইন রোডের দিকে যেতে হবে। মিশু থ মেরে বসেই চেয়ে রইল মেঘালয়ের হাসি হাসি মুখটার দিকে। বাবার প্রতি কৃতজ্ঞতা জন্মাচ্ছে মেঘালয়ের। বাবাকে যত রাতেই স্মরণ করা হোক না কেন, যে কোনো ইচ্ছে পূরণ করতে উনি সবসময় তৎপর থাকেন। অনেক দিন ট্রাকে জার্নি করা হয় না। মেঘালয় মিশুর হাত ধরে ওকে তুলল। মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ট্রাকের উপর উঠে যেতে হবে, ঠান্ডা বাতাসে চুল উড়বে, ভাবলেই গা শিউরে ওঠে। একদিকে মেঘালয়কে খুব বিশ্বাস করছে, আবার ভয়ও পাচ্ছে।
ছেলেটাকে খুব ভালো লাগছে, আবার রহস্যজনকও লাগছে। একই সাথে কয়েক ধরনের অনুভূতি কাজ করছে ওর। সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে বলল, জানেন আমি কখনো ট্রাকে উঠিনি। ট্রাকের উপর উঠে অদ্ভুত চোখে চারিদিকে একবার তাকালো মিশু। হেডলাইটের আলোয় সবকিছু একদম অন্যরকম লাগছে। হাইওয়েতে দ্রুত গতিতে চলতে শুরু করেছে ট্রাকটা। আশেপাশে দুই দিক থেকেই হুশ করে বাস ট্রাক চলে যাচ্ছে। কোনো কোনো গাড়ি আবার জোরে হর্নও বাজাচ্ছে। যেদিকে চোখ যাচ্ছে দুদিকে সুন্দর গাছের সারি, চাঁদের আলোয় সব কিছুই অন্যরকম রূপ ধারণ করেছে। এত সুখ লাগছে দেখতে যে মিশুর আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে। মিশুকে ধরে এনে পেছনের দিকে একটা বস্তার উপর বসিয়ে দিল মেঘালয়। ট্রাকের অর্ধেক পর্যন্ত বস্তা ভর্তি আর বাকিটা ফাঁকা। ইচ্ছে হলে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, আবার বসেও যাওয়া যাচ্ছে। মিশুর গায়ে একটা চাদর ছিল, সেটাকে ভালো মতো গায়ে মুড়িয়ে নিয়েছেও, তাই খুব একটা ঠান্ডা লাগছে না। যদিও শিরশিরে বাতাস এসে হাত পা ও কান শীতল করে দিয়ে যাচ্ছে। মেঘালয় বস্তার উপর শুয়ে পড়ল, চিত হয়ে শুয়ে আকাশ দেখতে লাগল। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের পাশেই। আকাশে শুল্ক পক্ষের চাঁদ, লক্ষ লক্ষ নক্ষত্র, মনে হচ্ছে তারাগুলো মিটি মিটি হাসছে আর হাত নাড়ছে ওদের দিকে। মিশুও হাত নাড়তে লাগলো আর বলল, আমি শুয়ে শুয়ে আকাশ দেখছি আর মনে হচ্ছে বাতাসে ভেসে চলেছি। এমন হাইওয়ে ধরে শুয়ে শুয়ে যাব আর আকাশ দেখবো, এটা কখনো কল্পনাও করিনি। মেঘালয় বলল, মানুষ যা কল্পনাও করে না সেটা করে তাদেরকে চমকে দিতে আমার দারুণ মজা লাগে। তাই তো মনে হচ্ছে, থ্যাংকস এটার জন্য। আমার এত আনন্দ হচ্ছে, আমি আজীবন গল্প শোনাবো সবাইকে যে আমি শুয়ে থেকে আকাশ দেখতে দেখতে জার্নি করেছি, জ্যোৎস্নায় স্নান করেছি ট্র্যাকের উপর শুয়ে। কি থ্রিলিং ব্যাপার! সত্যি ব্যাপারটা দারুণ থ্রিলিং। ট্র্যাকে শুয়ে জ্যোৎস্না স্নান, চাঁদের আলোয় শরীর মাখামাখি হয়ে যাচ্ছে, নক্ষত্রগুলো হাসছে, চাঁদটাও গল্প করতে চাইছে। যেন মনে হচ্ছে চাঁদের আলো গিলে খাওয়া যাবে। মুগ্ধ হতে হতে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মিশু। হিমুর গল্পেও পড়েছিল একজন লোক হাঁ করে গপ গপ করে চাঁদের আলো খেয়ে ফেলে। মিশুরও সেভাবে খেতে ইচ্ছে করছে। ও হাত বাড়িয়ে হাতের মুঠোয় চাঁদের আলো হাঁ করে মুখে পুরে দিতে লাগলো, যেন আলো গিলে খাচ্ছে। গপা গপ এভাবে আলো ধরে খেতে লাগলো। মেঘালয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মিশুর দিকে চেয়ে রইল মুগ্ধ হয়ে। মেয়েটা জ্যোৎস্না খাচ্ছে, কি অদ্ভুত! মেঘালয় বলল, আমরা বন্ধুরা মিলে একবার সাজেকে ঘুরতে গিয়েছিলাম। রাত্রিবেলা যখন সবাই মিলে পাহাড়ের ওপরে শুয়ে আকাশ দেখছিলাম, মেঘ উড়ে এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। কেবলই মনে হচ্ছিল আকাশে একটা ঢিল ছুড়লে সমস্ত তারা টুপ করে এসে ঝরে পড়বে আমাদের গায়ের ওপরে। মিশু উত্তেজিত হয়ে বলল, তাই আমার অনেক ইচ্ছে সাজেক যাওয়ার। আমি কখনো সাজেক যাইনি। তন্ময় বলেছিল আমাকে সাজেক, বান্দরবন, রাঙ্গামাটি এরকম সব পাহাড়ি এলাকায় ঘুরতে নিয়ে যাবে। আমি কত প্ল্যান করতাম ওর সাথে, কিন্তু হুট করেই এমন হয়ে যাবে সব কিছু আমি ভাবতেও পারিনি, এখনো বিশ্বাস করতে পারছি না। মিশু বসে পড়ল বস্তার উপর, ওর বুক ফেটে যাচ্ছে কষ্টে। গত রাতেই সারা রাত বাসে ছিল আর পুরোটা পথ তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। একদিনের ব্যবধানেই সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। আর আজকেও মেঘালয়ের সাথে ট্রাকে জার্নি করেছে। দুনিয়াটা বড্ড অদ্ভুত জায়গা, চোখের পলকে কত দ্রুত সব কিছু বদলে যায়। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটাকে একটু দেবেন, আমি একটু ফোন করতাম। মেঘালয় নিঃশব্দে ফোনটা বের করে মিশুর হাতে দিল। মিশু ফোন নিয়ে তন্ময়ের নাম্বার তুলে ডায়াল করে কানে ধরতেই শুনতে পেল তন্ময়ের ঘুম জড়ানো গলা। এত সুন্দর ঘুম জড়ানো আবেগ মিশ্রিত কণ্ঠটা শুনে বুকটা আরেকবার মোচড় দিয়ে উঠল। মিশু কাঁপা কাঁপা গলায় বলল, আমি বলছি। অনেকক্ষণ আর কোনো কথা শোনা গেল না, কলটা কেটে গেল হুট করে। মিশুর বুকে যেন সমুদ্রের তীরে আশ্রে পড়া উত্তাল ঢেউয়ের মতো একটা চাপা বেদনা এসে আঘাত করল। ও আবারও কল দিল তন্ময়কে। তন্ময় রিসিভ করে বলল, তোমার সমস্যাটা কি? আমি একটু ক্লিয়ার করে বলে দিয়েছি, এই রিলেশন এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। এখন কি আমার পায়ে ধরতে চাচ্ছ তুমি? পায়ে ধরলেও আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। মিশুর কান্না এসে গেল, গলাটা ধরে এলো, তবুও কষ্ট করে বলল, তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। তন্ময়ের রাগত স্বর শোনা গেল, শোনার ইচ্ছে হয়েছিল, এখন তো শোনা হলো। এবার দয়া করে ফোনটা রাখো, আর এত রাতে কল দিছো কোন আক্কেলে?
তোমার জ্ঞান বুদ্ধি নাই, এভাবে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করার কোনো মানে হয়? মাত্র ঘুমাইলাম আমি। তন্ময়ের রাগ আর এরকম কথাবার্তা শুনে মিশুর মরে যেতে ইচ্ছে করছে। গত রাতেও তো মিশু রংপুর থেকে ঢাকা আসার পথে সারা রাত তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে, আর আজকেই সব কিছু বদলে গেল। ভেতর থেকে ঠেলে কান্না আসতে চাইছে মিশুর, চুপ করে রইল। আর বলার মতো কী বা থাকতে পারে। কলটা আবারও কেটে গেল। মিশুর ইচ্ছে করছে লাফ দিয়ে একটা গাড়ির চাকার নিচে চলে যেতে। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তন্ময়কে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারছে না সে। অস্তিত্বের সাথে মিশে গেছে ছেলেটা, ওকে বাদ দিয়ে কীভাবে বাঁচা সম্ভব? মিশু মেঘালয়ের সামনে কাঁদতেও পারছে না। ফোনটা মেঘালয়ের হাতে দিয়ে উঠে এসে ট্র্যাকের পেছনের দিকে দাঁড়ালো। রাস্তায় অনেক বাস চলাচল করছে, হেডলাইটের আলোয় রাস্তা দেখতে দেখতে চোখ মুছল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে, গাল বেয়ে পড়ছে, গলাও ভিজে যাচ্ছে চোখের পানিতে। এরা যদি আজীবনের জন্যে পাশে নাই থাকবে তাহলে জীবনে আসে কেন? একটা মেয়ের জীবনটা নিয়ে এভাবে খেলা করার কোনো মানে হয়? কাল যৌন কাঁদছ? চমকে উঠল মিশু। মেঘালয় এসে দাঁড়ালো ওর পাশে, একদম কাঁচ ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মিশু চোখ মুছে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, পারছি না সহ্য করতে আর। মেঘালয় বলল, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি করে হবে? জীবন তো মাত্র শুরু, সামান্য একটা ছেলের জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ যাবে, আমার খুব ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, মরে যেতে ইচ্ছে করছে। তন্ময়কে ছাড়া আমি ভাবতে পারি না কিছু, আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। মেঘালয় একটু এগিয়ে মিশুর মুখের কাছাকাছি এসে বলল, তবে তখন ওইভাবে ছুটছিলে কেন? নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটছিলে কি কারণে বলতো? তুমি তো বললে একটা লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করছিল, পালালে কেন তার হাত থেকে? নিজেকে ছেড়ে দিতে সে তোমাকে মেরে ফেলতো, ভালোই হতো তাই না? মিশু মেঘালয়ের চোখের দিকে তাকালো, কান্না থেমে গেল হঠাৎ করে। সত্যিই তো, কেন নিজেকে রক্ষা করার জন্য ওভাবে ছুটছিল ও? নিজেকে নিজেই প্রশ্ন করল। মেঘালয় বলল, তুমি পালিয়েছ শুধুমাত্র একটা কারণে, আর সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে অনেক বেশি ভালোবাসো। যাকে ভালোবাসতে তার চেয়েও বেশি ভালোবাসো তোমার নিজেকে, ঠিক সেই কারণে নিজের কোনো ক্ষতি করতে চাওনি, প্রাণপণে ছুটিয়ে পালিয়ে এসেছ। তুমি তোমাকে প্রচণ্ড ভালোবাসো, বুঝেছ? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আমি আমাকে ভালোবাসি, আমি চাইনি আমার অকাল মৃত্যু হোক। তাহলে এখন কেন বলছো মরে যেতে ইচ্ছে করছে? লজ্জা করে না এটা বলতে? মরতে চাইলে বলো, আমি তোমাকে একটা বাসের সামনে তোমাকে তুলে ছুঁড়ে ফেলে দেবো, বাস তোমাকে পিষে দিয়ে চলে যাবে, রাজি আছো? মিশু উত্তেজিত হয়ে উঠল, না এখন একদমই মরতে ইচ্ছে করছে না। কেন মরবে সে? এত সুন্দর জীবনটাকে এত সহজে শেষ করার কোনো মানেই হয় না। নিজেকে কষ্ট দিতে পারবে না, কিছুতেই পারবে না। মেঘালয় বলল, মানুষ কখনো অন্য কারোর জন্য আত্মহত্যা করে না, মানুষ আত্মহত্যা করে নিজের জন্য, কারণ নিজের অপমান সহ্য করতে পারে না কেউ। তাহলে নিজেকে মেরে ফেলতে চাই কেন? ওরকম নির্বুদ্ধিতার কোনো মানে হয়? মিশু কোনো জবাব দিল না। শরীরটা কাঁপছে ওর, মেঘালয়ের গলার তেজ বেড়েছে। রাগি রাগি গলার কথাগুলো শুনতে শুনতে ভেতরটা কেঁপে যাচ্ছে, নতুনভাবে নিজেকে বুঝতে শিখছে যেন। মেঘালয় একদম মিশুর সামনাসামনি এসে দাঁড়ালো। মিশু ট্র্যাকের পেছনে হেলান দিয়ে মেঘালয়ের চোখে চোখ রেখে তাকালো। মেঘালয় দু হাত মিশুর দু দিকে দিয়ে ওকে হাতের বন্ধনে বেঁধে ফেলে বলল, একটা কথা তোমাকে বলি, কার ভালোবাসা পেতে চাও তুমি? যার ভালোবাসা পেতে চাও তার ভালোবাসা পাওয়ার কতটা যোগ্যতা তোমার আছে এটা ভেবে তবেই তোমার ভালোবাসার সম্পর্কে এগোনো উচিত। যদি তোমার যোগ্যতা তার চেয়ে কম থাকে তাহলে তার জন্য না কেঁদে নিজেকে অনেক বেশি যোগ্য করে তুলে তারপর তার ভালোবাসা চাইবে। কারণ তুমি অযোগ্য হলে সে কেন তোমাকে ভালোবাসবে? সে অবশ্যই নিজের যোগ্যতার সমানে কাউকেই চাইবে। আর যদি তোমার যোগ্যতা তার চেয়ে বেশি থাকে তাহলে তাকে হারানোর জন্য কেন এভাবে কাঁদবে? সে কাঁদবে তোমার মতো একটা রত্নকে হারানোর জন্য। কখনোই অন্যর কাছে নিজেকে এতটা সস্তা করে তুলো না, যতটা সস্তা হলে সুইসাইড করার ইচ্ছে থাকে। প্রত্যেকের উচিত নিজের ভালোবাসা, বুঝেছ? মিশুর মগজ যেন ঝালাই হয়ে যাচ্ছে, মাথার ভেতর বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রবল বাতাসে ওর চুল উড়ে মেঘালয়ের মুখের ওপর গিয়ে পড়ছে, তবুও মেঘালয় চুল সরাচ্ছে না। সামনাসামনি দাঁড়িয়ে দু হাতে মিশুকে আটকে ফেলে চোখে চোখ রেখে কথাগুলো বলেই চলেছে। আবারও বলল, তুমি তোমার যোগ্যতার সীমাবদ্ধতা সম্পর্কে জানো, তাহলে কেন অন্যের জন্য নিজেকে শেষ করে দেবে? তোমার ভিতরের আলোয় নিজেকে রাঙাও, সমাজকে রাঙাও, পৃথিবীকে রাঙাও। এ দেশে ভালো দেশপ্রেমিকের বড়ই অভাব। দেশের জন্য কিছু করো,
এই সমাজকে একটু উন্নত না করে মরার কথা ভাবলে লজ্জা লাগে না? তুমি কি মানুষ? মিশুর কান্না পাচ্ছে। এভাবে অপমানিত কখনো হয়নিও, কিন্তু এই অপমানজনক কথাগুলো মধুর মতো কানে বাজছে। এত সুন্দর করে কখনোই কেউ বলেনি তো, এত সুন্দর করে কাউকে ভাবতেও দেখেনি বিশু। মেঘালয় বলল, তোমার বাপ মা আর এই দেশ তোমার কাছে অনেক কিছুই আশা করে। বাপ মা বলতে পারে, কিন্তু দেশের তো মুখ নেই তাই বলতে পারে না। প্রকৃতি চায় তাকে তুমি আগলে রাখো, পৃথিবী চায় তাকে তুমি সুন্দর রাখো, কিন্তু পৃথিবী তো সেটা বলতে পারে না, কারণ পৃথিবীর কথা বলার মতো শক্তি নেই তো। পৃথিবীর কাজ হচ্ছে নিজে কক্ষপথে ঘোরা। যদি পৃথিবীর কথা বলার কোনো শক্তি থাকতো, তবে সে কাঁদতে কাঁদতে বলতো, এই সমাজ তাকে এতটা নোংরা করে দিও না, একটু সুন্দর করে যাও। মিশু মুগ্ধ হয়ে গেল এবার। ইস, এতটা সুন্দর করে কেউ কথা বলতে পারে? মুগ্ধতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বিস্ময়ে চোখের পলকও পড়ছে না। মেঘালয় বলল, সমাজের জন্য কি করেছো? দেশের জন্য কি করেছো? পৃথিবীর জন্য কি করেছো? বাবা মায়ের জন্য 2 টাকা ইনকাম করে তার হাতে দিলে তারা খুশি হয়, কিন্তু এই দেশে তোমার জন্ম, এই পৃথিবী, এই প্রকৃতি নিজে হাতে তোমাকে আগলে রেখেছে, তার জন্য কি করেছো কি তুমি? আছে কোনো জবাব? যে তোমাকে আগলে রেখেছে তার জন্য কোনো মায়া হয় না? মিশু একটা ঢোক গিলে বলল,